দুর্ঘটনা রোধর নতুন আইনের বিরুদ্ধে অব্যাহত রাখব আন্দোলন। স্থগিত রখা মানে আন্দোলন বন্ধ করা নুবুজায় বলে স্পষ্ট করে দিলে সদৌ অসম দিবানৈশ বাস চালক সন্থায়। উত্তর পূবত নতুন আইন কার্যকরী নকরার প্রতিশ্রুতি লাগে সন্থাক। আজি সংবাদমেল সম্বোধন করে এই মন্তব্য করে সম্পাদক রূপম দত্তই। সরকারের সঙ্গে আলোচনা চলি থাকিব যদিও মূল দাবি আইন বাতিল করাহে উল্লেখ করে রূপম দত্তই কলে, কোভিড কালত আমি গাড়ি নচলাক চলি আসিল, এতিয়াও আমি গাড়ি নচলাক জিয়াই থাকিব পারিম বলে মন্তব্য করেছে সন্থার নেতাগুলো। আর উল্লেখ করে থম, শুকুরবারে পরিবহন বিভাগে হওয়া আলোচনার পিছত আজিরেপরাই পুনের বাণিজ্যিক বাহনের সেবা আরম্ভ করার সিদ্ধান্ত লয় সন্থায়। কিন্তু এয়া সাময়িকভাবে স্থগিত রখা হয়েছে বলেহে মন্তব্য করে রূপম দত্তই। অন্তত উত্তর পূর্বাঞ্চলত এক নির্দিষ্ট সময়ের ভিতর নতুন আইন কার্যকরী নহয় বলে প্রতিশ্রুতি দিলেহে সন্থায় আন্দোলন প্রত্যাহার করব বলে জানায়। সরকারে আমাক কইছে, তেওঁলোক আমার লগত আছে, তেওঁলোকে আমাক যিমানখিনি পারে কেন্দ্রীয় সরকারের ওচরে এই বিষয়টি লৈ যোৱাত তেওঁলোকে সহায় করব। এই আইনখনৰ বাতিলৰ সন্দৰ্ভত তেওঁলোকে যিমানখিনি পারে আমাক সহায় সহযোগ আগবঢ়াব। আমার কিছুমান মানুহে আপনার বিভিন্ন জায়গাত হিংসাত্মক কার্যকলাপত লিপ্ত হয়েছিল, যত আমি বারে বারে কৈছিলোঁ আমার এই আন্দোলনটো অহিংস পদ্ধতিৰে হব। তাত আমি যেতিয়া বহি আছিলোঁ ৰজা ঘৰত ৰাজদৰবাৰত যেতিয়া বহি আছিলোঁ, তাত ডাঙৰ স্ক্রিনত ওলাই আছিলে কোন ড্রাইভারক আঁঠু কোহাইছিলে, কত শিলগুটি মারিছিলে, কত বেয়া বেয়া মাত মাতি পেলায় ড্রাইভারক কেলে গাড়ি চলাইছে, দণ্ডাদাগিরি কৰিছিলে, সেইবোৰ দেখি মই লাজ পাইছিলোঁ, মোৰ মুখৰ মাত কমি গৈছিলে। এনিৱে সেইখিনি কথা মই নকৰোঁ। এই আন্দোলনটোৱে আমাক আৰু বহুত কথা শিকাই দিলে, যিখিনি কথা কবলৈ মোৰ বেয়া লাগিছে। প্ৰথম আহিলে আমাৰ আটাইতকৈ ওচৰত থকা মানুহখিনি হ'ল আমাৰ মালিক, নাইট চুপাৰ মালিক। বৰ আচৰিতভাৱে নাইট চুপাৰ মালিকসকলে মৌনতা অৱলম্বন কৰিলে এই গোটেই বিষয়টোত, বৰ লাজৰ বিষয়। বিৰাট লাজ পাইছোঁ আমি তেওঁলোকৰ কাৰণে কাম কৰি, যিহেতু আমিও পইচা পাওঁ। জাফার তরফের পৰা আজি 51গৰাকী ব্যক্তিলৈ প্রদান করা হয় জাফা এচিভার এওয়ার্ডস 2023 আর 24। 21গৰাকী গ্রাম্য সাংবাদিক আর আন আন বিভিন্ন শিতানের সংবাদ জগতের 30গৰাকীলৈ প্রদান করা হয় জাফা এচিভার এওয়ার্ডস। এই অনুষ্ঠানত উপস্থিত থাকে কৃষিমন্ত্রী অতুল বৰা, সাহিত্য সভার প্রাক্তন সভাপতি সূর্যকান্ত হাজরিকার সহ বিভিন্ন ক্ষেত্রের বরেণ্য ব্যক্তিসকল। সাংবাদিকসকলে করে অহা সামাজিক কাম কাজ সমূহের প্রদান করা হয় এই বঁটা। নিউজ 18ৰ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট কুমাৰ নৃপেন্দ্ৰ ৰাজবংশী, তেওঁক প্ৰদান কৰা হয় জাফা এচিভাৰ এৱাৰ্ডছ। আনহাতে নিউজ 18ৰ তেজপুৰৰ সাংবাদিক হেমন্ত কুমাৰ নাথলৈও প্ৰদান কৰা হয় গ্ৰাম্য সাংবাদিকতা বঁটা। এৱাৰ্ড জাফাই সমাজৰ বিভিন্ন ক্ষেত্ৰলৈ সেৱা আগবঢ়োৱা ব্যক্তিলৈ আগবঢ়াইছে। মই দেখিছোঁ যে সংবাদ মাধ্যমৰ লোকে ইয়াত যথেষ্ট সংখ্যক আছে। মই অত্যন্ত আনন্দিত হৈছোঁ বছৰৰ আৰম্ভণিতে এনে উদ্যোগ লওয়ার বাবে। মই ভাবোঁ যে এই নতুন বছরট বছর আরম্ভণিতে সম্বর্ধিত হয়ে নতুনক নতুন উৎসাহে নতুন উদ্যমে এই সকল ব্যক্তিয়ে যেত্রপা সেবা আগবাইছে অধিক সেবা আগবাবলে সক্ষম হব, যারপর জনসাধারণ উপকৃত হব। মই জাফার সভাপতি অভিজিৎ চৌধুরী আর সমন্বিত কর্মকর্তাসল এনে বিশেষ উদ্যোগের মানে ধন্যবাদ জানাইছো। মহানগরীর রিহেব সেন্টারত যুবকর রহস্যজনক মৃত্যু, মৃত যুবকজনের নাম কল্যাণ দাস। জাপরি গুগর পিস ওয়েলনেস ফাউন্ডেশন নামের রিহেব সেন্টারট মৃত্যু হয়েছে যুবকজনের। কল্যাণ দাসর ঘর আজারাত বলে জানিপরা গেছে। কিছুদিনের রোগত আক্রান্ত হয়ে আছে কল্যাণ। শেষ মুহূর্তত জিএমসিএইচত কল্যাণক ভর্তি করবা হয়েছিল। সমগ্র ঘটনাক এটা রহস্যর সৃষ্টি হয়েছে। কিছুদিন পূর্বে মন্ত্রী পীযুষ হাজরিকায় রিহেব সেন্টারট পরিদর্শন করে উপযুক্ত সুবিধার ব্যবস্থা করবল নির্দেশ দিয়েছিল। তারপর মহানগরীর সেই রিহেব সেন্টারটতে আকো এগারী যুবকর রহস্যজনক মৃত্যু খবর আছে। সেগুলি কল্যাণ দাস জাপরি গুগর পিস ওয়েলনেস ফাউন্ডেশন নামের রিহেব সেন্টারট মৃত্যু হয়েছে এগারী যুবকর। আজারাত ঘর কল্যাণ দাসর রোগত আক্রান্ত হয়ে আছে, জিএমসিএইচত ভর্তি করবা হয়েছিল। সমগ্র ঘটনাক এটা রহস্যর গন্ধ পাইছে তাত থাকা লোকসকলে। বিষয়টক তদন্ত করবলে আরক্ষীক অনুরোধ জানাইছে। গুৱাহাটীত ভূমাফিয়াৰ বিৰুদ্ধে অভিযান অব্যাহত আছে। পুনৰ জালত পৰিছে বেলেগৰ ভূমি বিক্ৰী কৰা চাৰিটা দালাল। বেলেগৰ ভূমিৰ ভুৱা দলিল আৰু পান কাৰ্ড বনাই বিক্ৰী কৰিছিল এই দালালকেইটাই। বকুল কলিতা, নন্দী দৈমাৰী, অমিয় কলিতা আৰু প্ৰণৱ দৈমাৰী এই চাৰিটা দালাল। নামকেইটা আকৌ এবাৰ জনাইছোঁ, বকুল কলিতা, নন্দী দৈমাৰী, অমিয় কলিতা আৰু প্ৰণৱ দৈমাৰী।
ইয়ারে প্রণব দৈমারীর ঘর হয়েছে চন্দ্রপুরের পানীখাইটিত, বকুল কলিতা তাঁতিমারীত থাকে। নন্দী দৈমারী হাজুংবরীর আর অমীয় কলিতার ঘর হয়েছে হাজুত। অবশ্যই প্রণব দৈমারীক সোধা পোছার অন্তত যাবলে দিছে আরক্ষে। তাঁতিমারা গাঁৱৰ এটুকুৰা মাটি বিক্রি করেছিল এজন লোকক, প্রায় 20 বছর ধরে ন্যায় পোৱা নাছিল ভুক্তভোগী পরিয়ালটোৱে। অবশেষত কাষ চাপিছিল আয়ুক্তগৰাকীৰ, আৰক্ষী আয়ুক্তগৰাকীৰ দিগন্ত বৰাৰ, আৰু আৰক্ষীৰ তদন্তত এই আচল কাহিনী পোহৰলৈ আহিছে। আমাৰ সৈতে সতীৰ্থ সাংবাদিক অজয় বৰ্মন এই মুহূৰ্তত ফোনযোগে সংযুক্ত হৈছে। বিষয়টো সংক্ৰান্তত আৰু অধিক জনাবলৈ অজয় আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। ইতিমধ্যে 4গৰাকীক গ্ৰেপ্তাৰ কৰাৰ খবৰ আহিছে, এগৰাকীক অৱশ্যে যাবলৈ দিয়াৰো খবৰ আহিছে, আৰু কিবা শেহতীয়া শুনিছো কৃপাঞ্জল? ভূমাফিয়া তথা মাটিদালৰ বিৰুদ্ধে যি মহানগৰ আৰক্ষীৰ যি অভিযান, সেই আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে। আৰু শেহতীয়াকৈ আজি যোৱাকালি দিনত যি চন্দ্ৰপুৰৰ যি তাঁতিমাৰা অঞ্চল, সেই তাঁতিমাৰাৰ এডোখৰ মাটি সতীশ কলিতা নামৰ এজন লোকৰ, তেওঁৰ ভূমিডোখৰ আন এজন সতীশ কলিতা নামৰ যিজন লোক ইতিমধ্যে ঢুকাইছে, তেওঁৰ পুত্ৰৰ পৰা, তেওঁৰ পিতৃৰ ভুৱা কাগজ পত্ৰ আনি কিনে তেওঁ অন্য এজন লোকক বিক্ৰী কৰিছিল। আৰু এই ঘটনা সংঘটিছিল প্ৰায় 20 বছৰ পূৰ্বে। কিন্তু যদিও যি ভুক্তভোগী পৰিয়াল, সেই ভুক্তভোগী পৰিয়ালে কিন্তু বিভিন্ন সময়ত বিভিন্ন স্থানত গৈছিল তেওঁলোকৰ যি ভূমিডৰা, ভূমিডৰা উদ্ধাৰৰ বাবে, কিন্তু তেওঁলোকে সেইখিনি কৰিব পৰা নাছিল। অৱশেষত শেহতীয়াকৈ তেওঁলোকে কাষ চাপিছিল গুৱাহাটী আৰক্ষী আয়ুক্তৰ, আৰু আৰক্ষী আয়ুক্তৰ নিৰ্দেশ মতে চন্দ্ৰপুৰ আৰক্ষী আৰু যি চন্দ্ৰপুৰ ৰাজচক্ৰ বিষয়া এটা দলে অভিযান চলাইছিল আৰু তেওঁলোকে সোধপোছ কৰিছিল। তাৰপিছতে জালত পৰিছিল 4জনকে লোক, আৰু ইতিমধ্যে আপুনি জনাইছে যে এজন লোকক ইতিমধ্যে জানিব যাবলৈ দিয়া হৈছে। কিন্তু আৰক্ষীৰ জালত প্ৰায় 3জনকৈ লোক এতিয়া পৰিছে, আৰু সেই 3জন লোক ইতিমধ্যে আপুনি জনাইছে পানীখাইতে বকুল কলিতা, তাঁতিমাৰা নন্দী দৈমাৰী, হাজুংবৰী অমীয়া কলিতা, এই আটাইকেইজনক ধৰিছে। আৰু যিহেতুকে মই জনাইছো যে তেওঁলোকক যোৱাকালি ধৰিছিল আৰু তেওঁলোকক আজি জেল হাজতলৈ, আজি আদালতত হাজিৰ কৰা হৈছে, আৰু হয়তো সম্ভাৱনা আছে আৰক্ষীয়ে তেওঁলোকক সোধপোছৰ কাৰণে লৈ অহা প্ৰবল সম্ভাৱনা আছে। গতিকে তেওঁলোকক সোধপোছৰ অন্তত যিহেতুকে আৰক্ষী তেওঁলোকক লৈ আহিব, আহি কিনে যি সোধপোছ কৰিব, তাৰপিছত হয়তো আৰু ন কোনো লোকৰ মুখৰ কথা পোহৰলৈ আহিব পাৰে। কিয়নো যি বিগত সময়ত দেখা গৈছিল যে মহানগৰীৰ বিভিন্ন স্থানত যি ভূমাফিয়াৰ যি তাণ্ডৱ, সেই তাণ্ডৱ অব্যাহত কৰাৰ মাজত কিন্তু আৰক্ষীয়েও কিন্তু বহুকেইজন লোকক আটক কৰিছে, আৰু এজন দুজন নহয়, এখন এজন এটা দীঘলীয়া শাৰী ওলাইছিল কিন্তু। আৰু হয়তো এই ঘটনাটো এনেকুৱাই হ'ব, দীঘলীয়া এডাল চেইন হ'ব পাৰে। দিছপুৰ ৰাজচক্ৰৰ সেই কাৰ্যালয়ৰ জালিয়াতিৰ পিছৰ পৰাই এজন এজনকৈ ভূ মাফিয়া এতিয়া জালত পৰিছে, আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে। ধন্যবাদ জনাম আপোনাক অজয় বৰ্মন। লৈছো আন এটা বিৰতি। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। দিল্লী মুখ্য কাৰ্যালয়ত এখন অতি ৰুদ্ৰদ্বাৰ বৈঠক অনুষ্ঠিত হৈ যায়, আৰু এই বৈঠকত গৰিষ্ঠ সংখ্যক শীৰ্ষ নেতৃত্ব তাত উপস্থিত থকাৰ বিপৰীতে একাংশ মাত্ৰ নেতা তাত উপস্থিত আছিল। জে পি নাড্ডাৰ অধ্যক্ষতাত এই অনুষ্ঠিত এই বৈঠকত দুগৰাকীকৈ কেন্দ্ৰীয় মন্ত্ৰী উপস্থিত আছিল, দুগৰাকী সাধাৰণ সম্পাদক উপস্থিত আছিল, সাংগঠনিক সম্পাদকগৰাকী উপস্থিত আছিল, আৰু তাৰ লগত উপস্থিত আছিল অসমৰ মুখ্যমন্ত্ৰী তথা নেডাৰ আহ্বায়ক ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। অতি গুৰুত্বপূৰ্ণ বিষয় যে উত্তৰ পূবৰ তৰফৰ পৰা এগৰাকী মাত্ৰ প্ৰতিনিধি সেই গুৰুত্বপূৰ্ণ বৈঠকখনত উপস্থিত হৈছিল। সেইগৰাকী হ'ল নেডাৰ আহ্বায়ক তথা অসমৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা। যোৱাকালি সন্ধিয়াৰ ভাগত নতুন দিল্লীৰ বিজেপিৰ মুখ্য কাৰ্যালয়ত জে পি নাড্ডাৰ অধ্যক্ষতাত উপস্থিত থকা বৈঠকখনত আছিল সাধাৰণ সম্পাদক তৰুণ চুক, সুনীল বানচাল, আৰু তাৰ লগত আছিল কেন্দ্ৰীয় মন্ত্ৰী ভূপেন্দ্ৰ যাদৱ, অনুৰাগ ঠাকুৰ, আৰু সাংগঠনিক তেওঁলোকৰ যিগৰাকী সম্পাদক বি এল সন্তোষ, তেওঁ উপস্থিত আছিল। এতিয়া কথা হ'ল, এইবেলি তেওঁলোকে তৃতীয়বাৰৰ বাবে প্ৰধানমন্ত্ৰী পদত নৰেন্দ্ৰ মোদীকে প্ৰক্ষেপ কৰিছে, আৰু তৃতীয়বাৰ শাসনৰ গাদীলৈ অহাৰ ক্ষেত্ৰত যিসমূহ ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰিব লাগে, সেই ব্লু প্ৰিণ্টসমূহ প্ৰস্তুত কৰাৰ ক্ষেত্ৰত যোৱাকালি অনুষ্ঠিত হৈ যোৱা বৈঠকখনত কেতবোৰ তেওঁলোকে সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে, সেই সিদ্ধান্তসমূহ ৰাজহুৱা কৰা হোৱা নাই। কিন্তু এটা কথা ঠিক যে এই যি ব্লু প্ৰিণ্ট প্ৰস্তুত কৰা এইখন বৈঠকত, এই বৈঠকখনত মুখ্যতঃ বুথ লেভেলত কেনেধৰণে কাম কৰিব বিজেপিৰ নেতা কৰ্মীসকলে, সেই বিষয় লৈ পেলাই তাত আলোচনা কৰা হৈছে বুলি আমাৰ হাতত খবৰ আহিছে। ঠিক একেদৰে প্ৰতিঘৰ মানুহৰ প্ৰতি ঘৰে ঘৰে যাতে বিজেপি কৰ্মী গৈ বিজেপি চৰকাৰৰ দিনত গ্ৰহণ কৰা আঁচনিসমূহ আৰু
যিসমূহ পরিকল্পনা বিজেপি সরকারে লৈছিল বা আসনি লৈছিল সেইসমূহৰ বিষয়ত বিস্তৃতভাৱে রাইজক জনোৱা প্রতিঘৰ মানুহক জনোৱাৰ বাবে এক ব্লু প্রিন্ট প্রস্তুত করা হয়েছে। এই ক্ষেত্রত অসমে বিশেষভাবে অগ্রাধিকার লাভ করেছে, কিয়নো অসমত ইতিমধ্যে বিজেপিয়ে বুথ লেভেলত অধিক কাম করে আছে আৰু নির্বাচন কেন্দ্রিক, আৰু নির্বাচনের পূর্বে 2024 মার্চ এপ্রিলত যে অনুষ্ঠিত হব লোকসভা নির্বাচন তার পূর্বেই 6-7 মাসের পূর্বরে প্রায় এটা দেখা গৈছে যে অসমত বিজেপিয়ে বিশেষ তৎপরতায় কাম করা দেখা গৈছে। উজনিয়ে হোক বা নামনিয়ে হোক বা বরাক ভেলিয়ে হোক অথবা বিটিআর রিজনতেই হোক বিটিআরতেই হোক সকলোতে বিজেপির মন্ত্রী বিধায়ক সকল উগুড়ি খাই পড়েছে। উজনি অসমত বিশেষত মন্ত্রী পীযুষ হাজরিকা মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱাই বিশেষভাবে পরিভ্রমণ করে থাকা দেখা গৈছে, বুথ লেভেলত কাম করেছে আর প্রতিখন জিলাক খাঙুড়ি বিশেষ বিশেষ পরিকল্পনায় কাম আরম্ভ করেছে। এনে প্রেক্ষাপটত যাকালি যখন বৈঠক অনুষ্ঠিত হল নতুন দিল্লির বিজেপির মুখ্য কার্যালয়ত, সেই বৈঠকখনত বুথ লেভেলের কামখিনি খতিয়ান লওয়া হয়েছে আর এই ক্ষেত্রত বাকি যিসমূহ রাজ্য আছে সেইসমূহতো অধিক ত্বরান্বিতভাবে বুথ লেভেলত কাম করা বা ঘরে ঘরে গৈ বিজেপির নেতা কর্মীয় কেনেদরে বিজেপি সরকারে গ্রহণ করা আসনিসমূহ রাইজে কেনেকৈ পাইছে সেইসমূহর বিস্তৃত ব্যাখ্যা অর্থাৎ প্রচার অ্যাওয়ারনেস এইসমূহ করার বাবে বিশেষভাবে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর তার লগতে আন একটা বিষয় এই মুহূর্তত আমি আপনাদের সম্মুখত দাঙি ধরব বিচারিম যে লোকসভা নির্বাচনের পূর্বে একাংশ অন্য দলের নেতা শীর্ষ নেতায় যোগদান করার বাবে সাজু হয়েছে বলে তথ্য আছে। আর এই ক্ষেত্রে কোন কোন দলের কোন কোন নেতাক আসলতে বিজেপি আকোয়ালি লব বা পদলৈ বিজেপি দললৈকে আদরিব সেই বিষয়ক লৈ পেলে এখন কমিটি আছিল। সেই কমিটিখনত আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও আছে, বি এল সন্তোষ নিজে আছে। এই বিষয়ক লৈ পেলে তেওঁলোকে অধিক চর্চা করা বলেও আমার হাতত খবর আছে। মুঠতে তৃতীয়বারের বাবে অর্থাৎ তৃতীয়বার মোদী সরকার অব কি বার সারসো পার এই স্লোগানে সমগ্র দেশবাসীর ওসরলেক যার বাবে প্রতিঘর মানুষের ওসরলেক প্রতিগী ভোটারের কাষলেক যার বাবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে, বিশেষ ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে বিজেপির তরফরপা। এই ক্ষেত্রত সকল নেতা কর্মী বিধায়ক সাংসদ সকলে উগুড়ি খাই পড়ব লাগবে বলেও এক ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে। আর কোনগী নেতায় কোন কোন অঞ্চলত বিশেষ প্রচার চলাব সেলও এক ব্লু প্রিন্ট প্রস্তুত করার তথ্য আহিছে, কিন্তু বিস্তৃত ব্যাখ্যা এই মুহূর্তত যাকালি যখন বৈঠক অনুষ্ঠিত হল সেইখানের পর বিশেষ তথ্য রাজহা করা হওয়া নাই। কিন্তু তথ্য এইটাই যে এই যে তৃতীয়বার মোদী সরকার আর অব কি বার সারসো পার এই স্লোগানে রাইজর কাষলে যাব আর যিকোনো কারণত নরেন্দ্র মোদীক তৃতীয়বার প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত করার বিজেপি সংকল্পবদ্ধ হয়েছে। আর এই ক্ষেত্রে সংঘ পরিবার তরফরপাও বিশেষ পরামর্শ বা ব্লু প্রিন্ট প্রস্তুত করে বিজেপিক দিছে বলেও খবর আছে। মুঠতে সংঘ পরিবার আর দল দুইটা লগ হয়ে একগোট হয়ে পুনর্বার তৃতীয়বারের প্রধানমন্ত্রী পদত নরেন্দ্র মোদীক অধিষ্ঠিত করে শাসনের গাদীলে বিজেপিক অনার বিশেষ ব্লু প্রিন্ট প্রস্তুত করেছে। আর এই ক্ষেত্রে বিগত 2019 লোকসভা নির্বাচনত 543 আসনের ভিতর বিজেপিয়ে লাভ করেছিল 290 আর এইবেলি দেখা গৈছে যে তেওঁলোকৰ টার্গেট হয়েছে 400 অধিক। অর্থাৎ দেরগাঁর বালিজানত অভিশপ্ত দুর্ঘটনাস্থলীত পুনের নিশা এখন 14-চকিয়া কয়লা পরিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হেরবাই পথর কাষত আবদ্ধ হয়ে পড়েছে। বুধবারে পুয়তি নিশা 14-চকিয়া ট্রাকর সহ এখন আল্ট্রাবাসর মুখামুখি খুন্দার ফলত 12 জনক লোকে থিতাত্তে প্রাণ হেরবলগা হয়েছিল, প্রায় 30 জনক লোক চিকিৎসাধীন হবলগা হয়েছিল। আর এই ঘটনার আতঙ্ক মার নৌ যাওতে পুনের নিশা বিধ্বস্ত পথর বাবে কয়লা পরিবাহী ট্রাক নিয়ন্ত্রণ হেরবাই পথত আবদ্ধ হয়ে পড়বলগার দরে ঘটনা সংঘটিত হয়েছে। গ্রাফিকালি দেখ বিধ্বস্ত পথর বাবে হাউলি পড়েছে এই ট্রাক। নিশা অবৈধভাবে সরবরাহ করা হয়েছিল কয়লার ওভারলোডিং এই ট্রাক। ভয়ঙ্কর দুর্ঘটনার চাঞ্চল্য মার যাই নাই, একটা স্থান তাত পুনের এই 14-চকিয়া কয়লা ভর্তি ট্রাক আবদ্ধ হয়ে পড়েছে। এই কথায় প্রমাণ করেছে যে কয়লা সরবরাহ নিষিদ্ধ থাকার পাছতো নিশা এনেদরে অবৈধভাবে সরবরাহ হয়ে থাকে
কলা হীরা। এইটো রাস্তাটো যে ধরনের বনাইছে তেওঁলোকৰ অলপ নেগলিজেন্সি আছে, কারণ অসমৰ রাস্তাত অসমত আমার খুব বরষুণ হয় আর তেওঁলোকে যেটো কার্পেটিং করেছে, যেটো মেটেলস দিছে তলত, তলত বোল্ডার দিয়া নিয়ম আছে, ইয়াত বোল্ডার দিয়াই নাই, মেটেল মারিছে, ডাইরেক্ট কার্পেটিং করেছে। এই রাস্তা এই খরালিত যদি এনে বারিষাত কি হব, এটা তো দ গাঁট হব। কিন্তু পাবলিক এই কি করেছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটিয়ে মানে কি কারণে এনেকা কাম করাইছে আমি ধরব পরা নাই। আর সেইদিন 12টা মানুষ প্রাণ হারাব লগা হল এই রাস্তার কারণে, এনেকা ঘটনা আকো ঘটিব। NHIDCLৰ চৰম গাফিলতি আৰু অপৰিকল্পিত নিৰ্মাণ কাৰ্যৰ বাবে উজনিত মৃত্যুদূতাত পৰিণত হৈছে 37 নং ৰাষ্ট্ৰীয় ঘাইপথ। দেৰগাঁৱৰ ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ পিছত এইবাৰ শিৱসাগৰৰ ডিমৌত ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ আন্তঃগাঁথনি উন্নয়ন প্ৰাধিকৰণৰ বিৰুদ্ধে সৰব হৈছে দল সংগঠন। ডিমৌ চহৰৰ মাজেৰে যোৱা ৰাষ্ট্ৰীয় ঘাইপথত বিগত 8 বছৰে সম্পূৰ্ণ নহল আণ্ডাৰপাছ। মৰণ ফাণ্ডত পৰিণত হোৱা এই আণ্ডাৰপাছ ভাঙি পেলোৱাৰ দাবী তুলিছে এতিয়া অসমীয়া যুৱ মঞ্চকে ধৰি স্থানীয় ৰাইজে। শিৱসাগৰৰ সাংবাদিক প্ৰদীপ গগৈয়ে আমাক সবিস্তাৰে জনাব। মই বৰ্তমান উপস্থিত আছো শিৱসাগৰ জিলাৰ ডিমৌ চহৰত আৰু ডিমৌ চহৰৰ মাজমজিয়াতে এটা মৰণ ফাণ্ড পাতি থৈছে ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্ৰাধিকৰণে। সেয়া হৈছে এইটো যিটো আণ্ডাৰ বাইপাছ, এইটো 2015-16 চনতে অৰ্ধ নিৰ্মাণ কৰিছিলে আৰু অৰ্ধ নিৰ্মাণ কৰি এই ধৰণেই মূল যি ঘাইপথ, ঘাইপথৰ মাজমজিয়াত এনেধৰণে আধা নিৰ্মাণ কৰি থৈ দিলে, যাৰ ফলত বৰ্তমান ইয়াত মৰণ ফাণ্ডলৈ পৰিণত হৈছে এই আণ্ডাৰ বাইপাছ। কাৰণ এয়া মই দেখুৱাইছোঁ যিটো ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ মূল অংশ, সেই অংশ ইটো পাৰৰ পৰা সিটো পাৰলৈ যান বাহন আহিলে কোনো চালকে নেদেখে, কাৰণ এনেধৰণে বিসংগতিপূৰ্ণভাৱে নিৰ্মাণ কৰিছিলে এই আণ্ডাৰ বাইপাছটো। আৰু সেই দৃশ্য দেখুৱাইছোঁ, এটা মাত্ৰ সৰু চুকে কৰ্ণাৰেদি বৰ্তমান যান বাহন দুয়োফালৰ পৰা অহা যোৱা কৰে, যাৰ ফলত যিকোনো মুহূৰ্ততে এই যি পকী দেৱাল আছে তাত খুন্দা খাই যিকোনো মুহূৰ্ততে দুৰ্ঘটনা হোৱাৰ প্ৰবল সম্ভাৱনাই দেখা দিছে। বিশেষকৈ কুঁৱলি পৰাৰ সময়ত ৰাতিৰ ভাগত ইয়াত অধিক পৰিৱেশ ভয়ানক হৈ পৰে আৰু এই যি পৰিস্থিতি তাৰ সেই বিষয়ে বিভিন্ন সময়ত দল সংগঠন ইয়াৰ স্থানীয় ৰাইজে অৱগত কৰি আহিছে, কিন্তু গা নলৈ ৰাষ্ট্ৰীয় ঘাইপথ আন্তঃগাঁথনি উন্নয়ন প্ৰাধিকৰণ। মই ইয়াৰ স্থানীয় দল সংগঠন আছে বৃহত্তৰ অসমীয়া যুৱ মঞ্চৰ যাদৱ গগৈ আছে, কি ক'ব অসমীয়া যুৱ মঞ্চৰ? এটা কথা চাব, অসমীয়া যুৱ মঞ্চকে ধৰি বিভিন্ন জাতীয় সংগঠনে আৰু ৰাইজে প্ৰতিবাদ কৰি আহি আছো যে চাইলেমজুতৰ ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ যি কাম লেহেমীয়া গতিত, লগতে যি তেওঁলোকে ভেঙুচালি, সেই ভেঙুচালি সন্দৰ্ভত আমি বাৰে বাৰে চৰকাৰক আমি দাবী কৰি আহিছো। আপোনালোকৰ ইয়াত কি হৈছে এতিয়া আপোনালোকে জানে? আমাৰ এইটো যি কিবা কি বনালে আমি নিজেই নাজানো যে অভাৱিছ হবনে কি হব। এইটো এদিন হয়তো আমাৰ এটা এনেকুৱা এটা ঘটনাৰ সৃষ্টি কৰিব, যোৱা পৰহি যি দেৰগাঁও বালিজানত যিটো ঘটনা সংঘটিত হৈছিলে হয়তো এনেকুৱা এটা হোৱা এটা সময় আহি পৰিছে। চৰকাৰে কেতিয়া হা পায়? যেতিয়া মৃত্যু কিৰিলি শুনিব, মৃত্যু কিৰিলি শুনাৰ পিছতে তেওঁলোকে এই ক্ষেত্ৰত গুৰুত্ব দিয়ে। আৰু আমি সেইকাৰণে দাবী কৰিছো যিসকল চাইলেঞ্জতে ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ বিষয়া আছে, এই বিষয়াসকলক অসমীয়া যুৱ মঞ্চই দাবী কৰিছো যে অতি সোনকালে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰি জেল হাজোলৈ প্ৰেৰণ কৰিবৰ বাবে আমি অসমীয়া যুৱ মঞ্চই দাবী কৰিছো। কি ক'ব? হয় নিশ্চয়কৈ, এতিয়া আপুনি চাওক এইটো চাৰিআলি, এই চাৰিআলিটো কোন কোনত আছে আৰু সেইখন কোন কোনত আছে।